অসভ্য বাঁদর ছেলে, তোমাকে আমি একটা হাত তো তুলে ফেলেছেন মা, নামিয়ে আনতে পারবেন তো? সব পরিস্থিতিতে যে হাসতে পারে তাকে কেউ জোকার বলে না মা। আমার কোটি কোটি টাকা কি করে উদ্ধার হবে তার কোনো চিন্তা তোমার নেই। তুমি কি করছো? গ্রামের ছেলেদের সঙ্গে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, নাটক করছো। দেখুন, প্রথমেই কান্না ভেজা ইমোশনাল ডায়লগ দিলে আজকাল কিন্তু বেশিরভাগ সিনেমা মুখ থুবড়ে ফ্লপ করছে। একটা কথা মনে রাখবেন, বন্দুকের গুলি আর ঈশানের কথা কখনো ফালতু ফিরে আসে না। প্রত্যেকটা কোণায় একদম সার্চ করতে হবে, তাড়াতাড়ি সরিয়ে পড়ুন, সরিয়ে পড়ুন সবাই, এভরিবডি। স্যার আপনারা কাস্টমস ডিপার্টমেন্টের রেড হচ্ছে, একটা কথা বলবেন না আমাদের কাছে, আমি ঢুকতে পারি। What? আরে ঢুকতে দেওয়ার আগে ফোন করবে তো। হ্যালো 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 হ্যালো। কিমতি ঘড়ি পহনে সে কোই ওয়াক্ত কা কিমত নাই সমঝতা হ্যায়। তো বহুত কাম হ্যায় হমে ভাই, আপকা নোটন কি দেখনে সে পেট থোড়ি না ভরেগা। দেখি চন সে আওয়াজ চিকন কুকুড়ু কু, তেরি ভুখ কা ইলাজ চিকন কুকুড়ু কু, যহি কেতা হ্যায় আজ চিকন কুকুড়ু কু, তেরি ভুখ কা ইলাজ চিকন কুকুড়ু কু, দেখি চন সে আওয়াজ চিকন কুকুড়ু কু, তেরি ভুখ কা ইলাজ মা। শুধু কেক খাইয়ে পেট ভরালে হবে না কিন্তু, আপনার জন্মদিন বলে কথা, একটু ভালো মন্দ খাবো না তা কি হয়? এই রে আমি আরে অত চাপ নেওয়ার কিছু হয়নি মা, আপনি শুধু ঘাড় কাত করুন, বাকি ব্যাপারটা আবার মামা স্পন্সর করে দেবে। আমি কোথা থেকে? মামা হবে নাকি চিকেন তন্দুরি? কি দুরি? চিকেন তন্দুরি? কি যে বলো তুমি ঈশান, এখানে তো ওই এগ রোলটাই পাওয়া যায় না, আবার নাকি ওই চিকেন দুরি ওই তন্দুরি তন্দুরি হবে। মামি ভূতের রাজা বর দিলে সব হয়। কি মামা? চক চাঁদনি চৌধুরী ঢাবা, রাত দিন ইহাঁ শোর শরাবা। চক চাঁদনি চৌধুরী ঢাবা, রাত দিন ইহাঁ শোর শরাবা। আধা হে নন ওয়েজ অর ওয়েজ হে আধা, স্পষ্ট কিজিয়ে ক্যা হে ইরাদা। চাহিয়ে নান ইয়া রোটি, চাহিয়ে নান ইয়া মঙ্গালো রাম কসম কষ্ট হো যায়ে, থোড়ি বিরিয়ানি বুখারি থোড়ি ফির নল্লি নিহারি, লে আও আজ ধর্ম ভ্রষ্ট হো যায়ে। দেখি চন সে আওয়াজ চিকন কুকুড়ু কু, তেরি ভুখ কা ইলাজ চিকন কুকুড়ু কু, যহি কেতা হ্যায় আজ চিকন কুকুড়ু কু, তেরি ভুখ কা ইলাজ চিকন কুকুড়ু কু, দেখি চন সে আওয়াজ। তোমার পুজোই আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে।
তোমায় বললাম না আজকে ক্লাইম্যাক্সের শুটিং, আজকেই তো দুয়ে দুয়ে চার হয়ে যাবে। ভয় পেও না, আগামীকাল একদম অন্যরকম হবে, তুমি দেখো। কেন আমার এমন অস্বস্তি হচ্ছে? কেন কেন মনে হচ্ছে আজ কিছু একটা করতে চলেছে? ঈশান যাওয়ার আগে কেন ওইভাবে বলছিল? ঠাকুর ঠাকুর, তুমি আমার ঈশানকে রক্ষা করো ঠাকুর। আমার ঈশানের যেন কোনো বিপদ না হয়। তুমি তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দিও। আমার এমন ভয় করছে কেন? আমার ভয় করছে কেন এমন? বাহ, এক্সিলেন্ট। ঈশান ঈশান ঈশান, কথা বলো না ঈশান ঈশান, কথা বলো না। দেখো তোমার নীলাশা এসেছে। ঈশান ঈশান, হ্যালো। আমি বলছি, পৌঁছে গেছো? পৌঁছচ্ছি, কেন? কোথায় উঠছো ওখানে তুমি? আপনি নিজে বরের গাড়ি সাজিয়ে ড্রাইভ করে আমাকে বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছে দেবেন, তারপর কনের কাছে। মিস্টার আদিত্য, আপনার এই অদ্ভুত আবদারের কারণটা আমি জানি না, তবে আপনি যখন বলেছেন তখন আমি নিশ্চয়ই আসবো। অবশ্যই, বাজে ডাক্তার যখন বলেছে তখন ও নিশ্চয়ই আসবে। তুই চিন্তা করিস না, বিয়েতে তুই যা যা চেয়েছিস সব হবে। তাহলে আমরা আসি। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, আজকে রাতটাই হবে আপনার শেষ রাত। এটাই হবে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। রাধার সন্ধান শুধু নয়, আমার রাধাকেও পাওয়া গেছে। চলে যান আপনি, এক্ষুনি এখান থেকে চলে যান। দেখে নিয়েছো, একে একেবারে শেষ করে দিতে হবে। কথাটা তোমাকে বলার আছে। কি কথা? তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। প্রীতিজিৎ বাবু, প্রীতিজিৎ বাবু, ডক্টর, নার্স, প্রীতিজিৎ, প্রীতিজিৎ বাবু, এইটা আবার আবার সব কেমন হয়ে গেল? বৌদি বৌদি, আলিয়া কি হয়েছে? আলিয়া, তোমার দাদার হার্টবিট বন্ধ হয়ে গেছে।